সেতু পার করতে গিয়ে সাত সকালেই বিপত্তি বাঁকুড়ার সতীঘাটে। ভোর রাত থেকে আটকে রইল চাল বোঝাই ট্রাক, কোন রকমে পার হলেও অত্যাধিক লোডের কারণে ক্ষতিগ্রস্ত সেতুর একাংশ। এরপরেই গাড়িটিকে আটকে রেখে সেতু মেরামতের দাবিতে ব্যাপক বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ এই সেতুর উপর দিয়ে যাতায়াত করে, বড় গাড়ি যাতায়াত করতে পারবে না এরকম নোটিশ দেওয়া থাকলেও রাতে সেই নোটিশ উধাও হয়ে যাচ্ছে, যে কারণে বড় বড় গাড়িগুলি যাতায়াত শুরু করছে। সেতুটি ভেঙে পড়লে অসংখ্য মানুষের অসুবিধা হবে। আমরা চাই এখানে কোন সিভিক ভলেন্টিয়ারকে রাখা হোক এবং সেতুটি ভালোভাবে মেরামতি করা হোক। হাজার হাজার মানুষ এই যে বিঘ্না কেশাকুল বা এদিক থেকে আসে, হাজার হাজার মানুষের ক্ষতি। প্রতিদিন তিন তিন ছ কিলোমিটার এক্সট্রা ঘুরতে হয়। যারা সাইকেলে আসে, যারা পায়ে হেঁটে আসে, তাদের অবস্থা ভাবুন। আর আমরা যারা টু হুইলারে আসি, প্রতিদিন ছ কিলোমিটার চারবার পাঁচবার, তাহলে চব্বিশ পঁচিশ কিলোমিটার আমাদের বেশি ঘুরতে হয়। ১১৫ টাকা তেলের খরচা, তাহলে আমাদের খরচার দিকটাও বাটে, হয়রানির দিকটাও বাটে। কার গাফিলতি বলে মনে করছেন যে এখানে কী করলে ভালো হতো? এখানে মিনিমাম মানে যদি প্রশাসন থেকে মানে সিভিক দেওয়া হতো, বা এই যে সামনে কোনো নোটিশ ঝোলানো নেই যে রাস্তাটা বন্ধ আছে, কোনো কিছুই করা হয়নি। পিলার জয়ে গাড়া ছিল, পিলারগুলো তুলে দেওয়া হয়েছে। সে পিলারগুলো তুলে দেওয়ার পর কে তুলে দিচ্ছে রাত্রিবেলা সেটা তো জানা যাচ্ছে না। সকালবেলা এসে দেখছি আমাদের পিলার তোলা রয়েছে এবং গাড়ি বেরোচ্ছে, টাটা এসি বেরোচ্ছে, তারপর ফোর হুইলার বেরিয়ে যাচ্ছে। অন্যদিকে গাড়ি চালক অভিযোগ করে বলেন, এক ব্যক্তি নাকি গতকাল রাতে এই সেতুটি পার করিয়ে দেওয়ার নামে তার কাছে ১৫০ টাকা নিয়েছিল, কিন্তু তিনি ফেঁসে যান। কি করে গাড়িটা এখানে ঢুকালে, কখন ঢুকালে তুমি? মোটামুটি ৪:৩০টার দিকে একটা মোটরসাইকেল বলে বললো ১৫০ টাকা নিবে, কুইরান দিবে, কাটুর ফুল বাঁধা আছে। হ্যাঁ, ওই জিনিসে ফাঁসি গেলি দিয়ে আলি, আরে তো ফাঁসি গেলি। কি করলে তুমি? গন্ধেশ্বরী নদীর উপর এই সেতুটির উদ্বোধন করেছিলেন বাঁকুড়া পৌরসভার বর্তমান পৌরপ্রধান অলকা সেন মজুমদার। তিনি আজকের এই ঘটনায় বলেন, সেতুটি যাতে দ্রুত মেরামত করা যায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই বিষয়ে প্রশাসনের সাথেও কথা বলবেন বলে তিনি জানান। এ নিয়ে কি ব্যবস্থা ইতিমধ্যে করছেন? আজকেও ঘটলো, দেখুন আজকেও ঘটনাটা ঘটেছে। আমরা প্রশাসনের প্রশাসন এখানে যে সাধারণ মানুষ আছে তারা দেখেছে, তারা গাড়িটা আটকিয়েছে এবং প্রশাসনকে খবর দিয়েছে। তার মধ্যে আমি এবং আমার ভাইস চেয়ারম্যান আমরা দুজনেই এসেছি। ক্ষতি অনেকটা হয়ে গেছে, কিন্তু আমরা বারবার যাতে কোনো বড় গাড়ি না বেরোয় তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেভাবে রডগুলো দিয়েছিলাম সেই রডগুলো থাকছে না, কোনো কারণে সেগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। তো আমরা আজকের থেকে ব্যবস্থা নেব যাতে আমাদের সাইকেল, মোটরসাইকেল এবং টোটো যাতে চলাচল করতে পারে, বাকি ভ্যান বা কোনো বড় গাড়ি বা চার চাকার গাড়ি যাতে না বেরোতে পারে সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করব। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে ২৪ ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও ২৪ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্স এর মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা নীলমঠ, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।